পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনাগার এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভৈয়াদি ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁ দশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে ওঠে সোনারগার লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি পানাম পুলে যদিও পুলটি এখন ধ্বংস হয়ে গিয়েছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্তত ছিল পনেরো দশমিক পাঁচ ফুট মাঝখানটা ছিল উঁচু এই পুল পেরিয়ে পানাম নগর এবং নগরীর চিরে চলে যাওয়া যায় পানাম সড়কে আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা এবং দ্বিতল বাড়িতে ভরপুর পানামনগর আপনারা দেখতেই পাচ্ছেন পানামনগরের সেই ঐতিহ্যবাহী বড় বড় দালানগুলি যখন এই দালানগুলি নির্মাণ করা হয় কতটা সুন্দরে ভরপুর ছিল আমি সেটা মনে করার চেষ্টা করছি যে কতটা জৌলস ছিল এই জায়গাগুলিতে কতটা রমরমা ছিল আমার নানির যে বাড়িটা ছিল সে বাড়িটা হিন্দুদের ছিল তারা সেই বাড়িটা দেখতে এতদিন পর দীর্ঘ পঞ্চাশ বছর পর তারা সে বাড়িটা দেখতে এসেছিল আমি জানি না যে এই বাড়িগুলো যাদের ছিল তারা যখন এই এলাকা ছেড়ে চলে গেল কতটা কষ্ট না ছিল তাদের আমি জানি না এখনও তাদের কোনো উত্তরাধিকারী আছে কি না যদি থেকে থাকে তাহলে যখন তাদের মনে ইচ্ছা হয় দেখতে আসে তাদের মনের মধ্যে কেমন অনুভূতি হয় সেটা আসলে আমি নিজে বোঝার চেষ্টা করছি পনেরোশো থেকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনার গায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলের থেকে আসতো বিলাতি কাপুর দেশ থেকে যেত মুসলিন শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা আর কি সুন্দর অপরূপ তাহলে সেই দৃশ্যগুলি পালতোলা নৌকা চারিদিকে সুন্দর থরে থরে সাজানো এই বিশাল বিশাল বিল্ডিংগুলো এই যেন অন্যরকম একটা সুন্দর একটা ঐতিহাসিক পরিবেশ